মনে রাখিস মিশু, একদম সত্য কথা বলতেছি, ফিউচারে সব মিলে যাবে, কোনো বানোয়ার কথা বলতেছি না। এই পরীক্ষা মরীক্ষা যত কিছু হচ্ছে এগুলো সব তো ট্রেনিং গ্রাউন্ড, এবং এই ট্রেনিং গ্রাউন্ডে তুই যা প্রিপারেশন নিচ্ছিস, মানে তুই যেভাবে নিজেকে প্রিপেয়ার করতেছিস, নিজেকে সেলফ অ্যানালাইসিস করতেছিস, লাগে আমার কোন জায়গায় ল্যাগিং, কি কারণে আমার ওই ঝামেলাটা হইলো, এটাকে বলা হয় কেস স্টাডি, যে আমার যে খারাপ রেজাল্ট হইলো এটা কেন হইলো, কি কারণে হইলো, এবং ওইটা থেকে শিক্ষা নিয়ে পরের রেজাল্টে মুভ অন, এগুলো সব হচ্ছে তো ট্রেনিং গ্রাউন্ড। এবং এখানে তুই যত স্ট্রংলি ট্রেন হবি, কিছুদিন পরেই দেখবি মিশু, কিছুদিন পরেই দেখবি তোর লাইফে যত ঘটনা ঘটতেছে নতুন নতুন, সবগুলোতে এটা ডিরেক্টলি হেল্প করতেছে, এবং তুই তত স্মুথলি প্লে করতে পারবি, তুই তত খুব সুন্দর করে প্লে করতে পারবি। তখন তোর যদি প্রশংসা দরকার হয়, হাজার হাজার মানুষের প্রশংসা করবে, কিন্তু তারা জানে না তুই কোর থেকে এগুলো শিখে আসছিস, তুই এখন ট্রেন হচ্ছিস কিভাবে স্ট্রেস নিতে হয়, ট্রেন হচ্ছিস। অবশ্যই অ্যাডমিশনের সময় মারাত্মক লেভেলের টেনশন, এটা আমি ফেস করে আসছি এবং তুইও ফেস করিস, আর এই জন্য এই সময় তোর রেজাল্ট নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না, এবং রেজাল্টের ভ্যালু যে খুব বেশি এমনও না, কিন্তু রেজাল্টের ভ্যালু আছে তুই যদি এভাবে চিন্তা করিস যে এটা হচ্ছে একটা ট্রেনিং গ্রাউন্ড, সো আমাকে বুঝতে হবে আমি কি প্রবলেমে পড়ছি, ওই প্রবলেমটাকে সলভ করে আগাইতে হবে। সো রেজাল্ট একটা ইন্ডিকেশন দেয় যে তোর প্রিপারেশন বা তোর পরিশ্রম বা তোর ট্যাকটিক আগে একটু খারাপ ছিল, এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। কিন্তু তুই একজন খারাপ স্টুডেন্ট, তোর রেজাল্ট খারাপ, এটা 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 যারা বলবে তারা ছাগল, তারা আসলে জানে না। সো তোর রেজাল্টটা অত বেশি ইফেক্ট ক্রিয়েট করে না অন্য ক্ষেত্রে, বাট তুই যেভাবে নিজেকে তৈরি করতেছিস সেগুলো ফেস করার সময়, তোর হাজবেন্ডের সঙ্গে শিওরলি অনেক ঝামেলা হবে, তুই স্ট্রেস নেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি করতেছিস, তুই জানিস যে কোন জায়গায় প্রবলেম, তুই নিজেকে নিজে অ্যানালাইসিস করতে পারবি, ওকে এটা আমার হাজবেন্ডের প্রবলেম, এটা আমার প্রবলেম, যদি আমার প্রবলেম হয় কোথায় সলভ করতে হবে, আমার কি ধরনের, আমি কি অ্যাগ্রেসিভ আর হবো না, নাকি আমি আর একটু কোমল ভাষী হবো, নাকি আমি এভাবে করলে ভালো হইতো, নাকি এটা আমার হাজবেন্ডের প্রবলেম, যদি আমার হাজবেন্ডের প্রবলেম হয়, আমার হাজবেন্ড তো অ্যারোগেন্ট, ওর প্রবলেম ধরাই দিলে ঝামেলা করে, ওকে আমি কিভাবে ওর প্রবলেমটা ধরাই দেবো, এই যে অ্যানালাইসিস গুলা তুই করতে পারবি। শুধু তাই না, প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে, আমার এখন টাকা নেই, আমি এখন টাকা ইনকাম করতে চাই, টাকা ইনকাম করার সাথে পাঁচ ছাড়া পড়াশোনা হচ্ছে না, কিভাবে করতে পারি, কি করা যায়, হাজার হাজার প্রবলেম পড়বি, সব সলভ করতে পারবি। তো এখন যে কাজগুলো করতেছি স্মার্টলি, মানে তুই পরিশ্রম কর, পরিশ্রম করে দেখ যে কিভাবে খুব আমার প্রবলেম গুলো সলভ করা যায়, এবং তোকে সব কিছু একাই করতে হবে। উই আর আমরা তোর ছায়া হয়ে সামনে আছি, তোকে ফল করতে দিব না, তোকে পড়তে দিব না, তোকে মাটিতে পড়তে দিব না, তুই মাটিতে পড়তে ধরলে আবার তোকে ভারে তুলবো, কিন্তু উপরের রাস্তায় তুই নিজেই নিজে হারিয়ে যাবি, নিজেই নিজে হারিয়ে যাবি, এবং তুই যদি নিজে নিজে হারিয়ে যেতে পারিস তাহলে তুই সারা জীবন হারিয়ে যেতে পারবি, এটা হচ্ছে কথা। বাবা মা একসময় মরে যায়, বাবা মার দায়িত্ব কি গড়ে দেওয়া, যাতে করে আমরা নিজে নিজে চলতে পারি, পৃথিবীর সবার দায়িত্ব এটা, তোর হিসাব যেহেতু আল্লাহ একাই নিবে, তুই পৃথিবীতে যেহেতু একাই আসছিস, আমি আর তুই একসাথে আসিনি, এবং তুই একাই যাবি, তুইও তোর ডেট আলাদা সময় হবে, আমার মৃত্যু আলাদা সময় হবে হয়তো, সো সবই কিন্তু একা, আল্লাহ ডিফাইন করে দিছে একা। তো এখন তুই সাহস নিয়ে, সময় দিয়ে, সাহস নিয়ে কাজ কর। এখন সব থেকে ভালো জিনিসটা আসবে যদি তুই সত্যি সময় দিয়ে সিনসিয়ার হয়ে কাজটা করতেছিস, এবং তুই যদি সময় না দিস তাহলে তুই বড় ভয়ঙ্কর লেভেলে ব্যথ, যে আমি 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 ভালো কিছু করতে চাচ্ছি কিন্তু সময় দিচ্ছি না, তাহলে তুই আসলে লুজার, লুজার ইন এ সেন্স দ্যাট পৃথিবীতে যারা ভালো কিছু করতে তারা প্রত্যেকটা সময় পারফেক্টলি ইউজ করার চেষ্টা করছে, আর কোনো পার্থক্য নাই, আর কোনো পার্থক্য নাই। সো তোকে এভাবেই তৈরি হইতে হবে, এবং আমরা চাইতে এভাবে তৈরি হ, তোর জন্য কোনো প্রেশার নেই, তুই যা আউটপুট নিয়ে আসছিস তাই অ্যাকসেপ্টেড, বাট তোকে তৈরি হইতে হবে। আমরা আমাদের কিছু উদ্দেশ্য আছে ডিফারেন্ট, আমরা পৃথিবীতে অন্যভাবে অ্যাপ্রোচ করব, দেখিস তুই দেখবি যে আশেপাশে অন্যান্য মানুষ যেভাবে চিন্তা করে আমরা ডিফারেন্ট ভাবে চিন্তা করবো, মাসুম আপা, তুই, আমি, সুলতান আপা, মাহমুদা আপা, আমরা সবাই ডিফারেন্ট হব। সো এই জন্য তোকে গড়তে হবে, নিজেকে গড়তে হবে, এই গড়ার প্ল্যাটফর্ম হচ্ছে এটা।